সো গুড মর্নিং ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। সকাল থেকে কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদারও, আর প্রত্যেকদিন সকালবেলায় যখন আমি রুম থেকে বেরোই তখন মনে হয় উফ বাবা বাইরে গরম, ভিতরটা একটু হালকা এসি চলে তো বাইরে গরম। আজকে বেরোনোর পর মনে হচ্ছে তা না বাইরেটাই ঠান্ডা বেশি লাগে। এনিওয়েজ, তো ওয়েদারটা একদম কুল কুল। এখন বাজে সকাল 8:30, সো আমি অল্প একটুখানি ফ্রি হ্যান্ড যেরকম করি বাড়িতে সেটা অবভিয়াসলি করব। আর রোজকার ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে ওটা এখন, আর ওটা এখন না করলে না মনে হয় কিছু একটা মিস গেছে, কিছু একটা বাদ গেছে, সারাদিনের রুটিন থেকে কিছু একটা বাদ গেছে। অ্যাজ ইউজুয়াল আমি গরম জল খাবো, অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে, আর তার সাথে অল্প স্বল্প ওয়ার্কআউট করবো, এটাই হচ্ছে কি আমার এখন প্ল্যান। তো চলো যাই হোক, তো প্রত্যেকদিন আমি খাই, তৃষাও খাই, প্রত্যেকদিন নিজেরটা নিজেও বানিয়ে খাই। আমাকে আমি ওর একটু পরে উঠি বলে আমারটা নিজের বানিয়ে খেতে হয়। আজকে আমি আগে উঠেছিলাম, ভেবেছিলাম যে আমি করে নিয়ে এসে ওকে খাবো, তার আগে দেখলাম ও উঠে গেছে, তো ওই অ্যাজ ইউজুয়াল আমাদেরটা বানিয়েছে, তো আমরা এখন এটাই খাচ্ছি, শিব দিয়ে দিয়ে খাবো। এটাই হচ্ছে প্রত্যেকদিনের সকালবেলা রুটিন আমার, মানে বিশেষ করে লাস্ট এক মাস ধরে এরকমই চলছে। সো এটা খেয়ে আমি একটা ছোটোখাটো ওয়ার্কআউট করি, আর এসিপির প্রচুর ফায়দা আছে, সেগুলো সব পরে বলছি, এখন আপাতত আমি ওয়ার্কআউটটা করবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তোমরা তো দেখেওছো আগের ব্লগে কী করি আমি, তো সেইগুলোই রিপিটেশন করবো, আধা ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিট করবো, করে তারপরে ফ্রেশ হবো হয়ে। তবে শুভ কিন্তু এই যে হেলদি লাইফস্টাইল মেনটেন করছে, শুভর কিন্তু অনেক বড় একটা পেটলা ছিল সেটা হয়ে গেছে, না সত্যি শুভর টামিটা অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে, এটা খুব ভালো একটা ব্যাপার। এটা এমন কিছু বিষয় না, বা ওভারঅল তোকে মানে এতটা কম টাইমে তুই যতটা অ্যাচিভ করেছিস, আমি আমার মনে বলছে যে এটা খুবই ভালো, ঠিক আছে। তো কতটা অ্যাচিভ করেছিস আমি বলে দিই, এখন ফটাফট করে এক্সারসাইজ করিনি একটু করে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তুই করেছিস? এই যে গরম, এটা এটা গরম, এটা ঢুকলে ঘাম বেরোয়। চলো আমি করে দিই, তারপর কথা বলছি। আমার সাথেও দেখেছে না আজকে এসে একদম ফাটাফাটি ছিল, অন্যদিনের থেকে আজকে একটা বলবো একদম একদম এক নম্বর, এক নম্বর ঝাক্কা। মানে মানে এদিকে আসো, বলো কেমন লাগলো তোমার ওয়ার্কআউট করো, বলো ভালো লেগেছে? সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই দেখেছে তুমি ওয়ার্কআউট করেছো আমার সাথে, বাবার সাথে, বলো তোমরাও করো, তোমরাও করো, খুব ভালো,
ওয়ার্কআউট তোমরাও করো ওয়ার্কআউট। সকাল সকাল এক্সারসাইজ করার মজাটাই কিন্তু আলাদা। মানে সকাল সকাল এক্সারসাইজ যখন থেকে শুরু করেছি একদিন যদি বাদ যায় মনে হয় যে সারাদিনে কিছু একটা হয়নি বা কোনো একটা অ্যাক্টিভিটিস হয়নি যেটা মানে শরীরের জন্য ভালো বা মনে হয় কিছু একটা বাদ চলে গেছে। এনিওয়েজ আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে বাও লাইফ সায়েন্সের অ্যাপেল সিডার ভিনিগার। এটা যে আমাদের কত নম্বর বটল আমরা নিজেরাও জানি না, এটা আমরা বহু দিন ধরে ইউজ করছি। এটা প্রচণ্ড ভালো গুড ফর মানে প্রচণ্ড হেল্প করে ওয়েট লস করতে, তোমার স্কিনের জন্য, তোমার হেয়ারের জন্য, তোমার ওরাল হেলথের জন্য। আর তাছাড়া যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে সে ব্লাড সুগারের লেভেল কমাতে কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগার প্রচণ্ডভাবে হেল্প করে। এটার মধ্যে রয়েছে 4% মাদার অফ ভিনিগার, যেটা খুব ইম্পর্টেন্ট ফর এনি অ্যাপেল সিডার ভিনিগার। তো বাও লাইফ সায়েন্সের অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে কিন্তু 4% অফ মাদার অফ ভিনিগার আছে, যেটা অসাধারণ। আর বাও লাইফ সায়েন্সের এমনিতে সমস্ত প্রোডাক্ট প্লান্ট বেসড হয়, খুবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়। তো এটা কিন্তু 100% অর্গানিক, তো এটা তোমরা ইনটেক করতে পারো ওয়েট লসের জন্য, তাছাড়া স্কিনের জন্য, হেয়ারের জন্য, যে কোনো প্রবলেমের জন্য অ্যাপেল সিডার ভিনিগার একদম মাস্ট। সকাল সকাল 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার লিউকম ওয়াটারের সাথে খেয়ে নাও, শরীরের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, আমি নিজে বুঝতে পারছি। তো এটা তো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, এখনও শেয়ার করলাম, তোমরা চাইলে একবার চেক করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো, পারচেস লিঙ্ক দিয়ে দেবো, আর তাছাড়া ওয়াওয়ের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। ওয়াওয়ের অ্যাপ থেকে কেনাকাটা করলে যেটা লাভ হয় সেটা হচ্ছে গিয়ে তোমার এক্সট্রা যে ডিসকাউন্ট সেগুলো তোমরা দেখতে পাবে, আর নতুন নতুন প্রোডাক্ট কী লঞ্চ হচ্ছে সেগুলোও তোমরা অনেক আগে পেয়ে যাবে। আর সবচেয়ে বেশি যেটা ভালো সেটা আমি দেখেছি, ওয়াওয়ের অ্যাপ থেকে কেনাকাটা করলে ডেলিভারিটা যেটা হয় সেটা একদম ফাস্ট হয়, খুব ফাস্ট হয়, মানে তুমি তাড়াতাড়ি প্রোডাক্ট পেয়ে যাবে। সো একবার তোমরা ট্রাই করতে পারো অ্যাপেল সিডার ভিনিগার, যারা ওয়েট লস করতে চাও, যারা চাও যে স্কিন ভালো হোক সব কিছু, যারা নিজেদের হেলদি লাইফ লিড করতে চাও, অ্যাপেল সিডার ভিনিগারকে রুটিনে অ্যাড করো, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এমনিতেও বায়োর যে কোনো প্রোডাক্টের পিছনে এরকম কিউআর কোড থাকে, তো সেখান থেকে তোমরা স্ক্যান করে সেই প্রোডাক্ট সম্পর্কে সমস্ত ডিটেল তথ্য তোমরা পেয়ে যাবে। আমি বাও অ্যাপের লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর তাছাড়া তোমরা তোমাদের দাদার যদি এই কুপন কোডটা ইউজ করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। তো ডিসকাউন্টের লুজ ফোটাও আর হেলদি থাকো, বি স্ট্রং, বি হেলদি। তো বাড়ি থেকে সোজা চলে এসেছি আমরা স্যালনে, কিসের তো প্রিপারেশন নিচ্ছে চুলের জন্য, কেন নিচ্ছে, কিসের জন্য নিচ্ছে আমাকে কিছু বলছে না, কী কারণটা কী সেটা আমি এখনও জানি না। ওর চুল এখন বলছে হেয়ার স্ট্রেটনিং করাবে, তো একটু ড্রেসিং করাবে হেয়ার, একটু হালকা কাটও করাবে, লুক চেঞ্জ করবে, কেন করবে, কী করবে, কীভাবে করবে জানি না। তো তোমাদেরকে দেখাই কিছু কী করছে এখন, কী হঠাৎ এরকম হঠাৎ ড্রেসিং, হঠাৎ শপিং করবো, হঠাৎ আমাকে নিয়েছে মেহনে ঢোকালো, বললো যে এখানে দাঁড়াও, হেয়ার ড্রেসিং করবো বললে তুমি আসবে না কারণ অনেক টাইম লাগে, কিন্তু আমি চাই তুমি যাবো, তুমি আমাকে একটু শুট করে দাও। মানে কিসের জন্য, কী পারপাস, টেবিলের পারপাস পরে দেবো, তা পরে বলি, তোমরাও যেরকম জানো না আমিও সেরকম জানি না, তো দেখা যাক কী ব্যাপার। ফাইনালি টি-শার্ট হয়ে গেছে, অনেকদিন পর শুভ আমাকে একদম স্ট্রেচ দেখি দেখি দেখা দেখা আমার, আমি সাথে গেলে আমার স্ট্রেচ হয়ে যায় যে চুলি যে বিরাট টালদানি হবে আমার খুব কষ্ট, কিন্তু একদম না, ভীষণ জানি। এবার কেন হেয়ার করেছে কি করেছে সেটা তো এখনো কিছু বললো না, এখান থেকে আমরা কোথায় যাবো?
হঠাৎ তিশা কেন যাচ্ছি আমি নিজেও জানি না, তিশা হঠাৎ বললো যে চলো চলো। একদিন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হলো আজকে, অনেকদিন পরে, অনেকদিন পরে, তিশার সাথে আগে দেখা হয়েছিল বাট আমার সাথে প্রথমবার দেখা হয়েছিল। এখানেই আমাদের হার্ড কোর ফ্যামিলি মেম্বার, তো ফ্যামিলি মেম্বার জন্য অলওয়েজ থামস আপ, ঠিক আছে। তাও একটা লাইট আছে, আজকে অডিওর অটো ইয়েটা নেই, অডিওর ইয়েটা নেই, মাইকটা নেই, সেই জন্য তাও আর লাইট আছে, আদারওয়াইজ আরও বেশি ভালো। এরপরে একটা ট্রাইপড লাগে, সেগুলো কিচ্ছু নেই, জাস্ট করে সব জায়গায় সব কি বলবো আর, খুব ভালো লাগে এরকম ওদের সবার সাথে দেখা, দেখো 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 তোমরাও দেখো, সেই জন্য খুব ভালো লাগলো, ঠিক আছে একদম একদম, তুমিও যায় যারা সিরিয়াসলি এত সিরিয়াসলি এত মন দিয়ে এত ভালোবেসে দেখে, আর প্রত্যেকটা জিনিস আমি ভুলে যাই কিন্তু ওর ওর মনে আছে দেখলাম, তো এইগুলো দেখলে বেশি ভালো লাগে, তখন আর মনে হয় যে না ব্লগ তো করতেই হবে, ব্লগ আরো ভালো করে করতে হবে, কন্টিনিউ করতে হবে, চল তাড়াতাড়ি চল, কোথায় যাবি তাড়াতাড়ি চল, তারপর আমাকে আবার যেতে হবে। টার্মলে এলে তিশা বাজারের একটা দোকান আছে যেখান থেকে ও আইসক্রিম খায়, আর সেটাও কোনোদিন বলে না, মোটামুটি আমার বাইক এরকম আওয়াজ হয় না, যাই হোক ও আমাকে মাঝে মাঝে এখান থেকে ঘুরে চলে যায় কিন্তু আইসক্রিম খেতে পড়ে না, যাই হোক আজকে আমি আমার বউয়ের প্রশংসাই করবো, আমি কোনোদিন আমি বউয়ের অন্য সময় আমি প্রশংসা না করে আজকে করবো, কারণ আমার বউ আমাকে একটা জুতো কিনে দিয়েছে। তিশার এত সাজগোজ কিসের আমি বুঝতে পারছি না, দেখা যাক পরে ওটা পরে আমরা সেই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করছি। তো যাই হোক এখন আমি ফ্ল্যাটে, আর একটু আগেই আমি একটা কাজ করলাম আর এটার জন্য অন করলাম, সো এটা ফাইনালি এখানে আমরা রেখে দিয়েছি, এটা জানি না কেন বারবার একটু বেঁকে বেঁকে যায় কিন্তু এটা কিন্তু আমার ভিডিওতে খুব ভালো লাগছে দেখতে, ভিডিও ব্যাকগ্রাউন্ডে, আর এই যে আমার গাছ, গাছটাতে রোজই জল দিই বাট তারপরও কেন এরকম শুকিয়ে যায় জানি না, আজকে আবার একটু জল দেবো। আর এখন অবধি কেনা হয়নি হচ্ছে একটা টব, যেটা খুব জরুরি কেনাটা, সো আপাতত এখানে সেট আপ পুরোপুরি গোছানো হয়ে গেছে আর এখন এখান থেকে বেরোবো। শুভ এখন জিমে আছে, আমি যাব এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি, অনেকটাই দেরি হয়ে গেছে, শুভ জিম থেকে ফেরার পরে হয়তো টুইকে নিয়ে একটুখানি বেরোবো, কোথায় বেরোবো সেটা পরে বলছি। রক্ত তো অনেকটা বেরিয়েছে, রক্ত হয়েছে, গুতো কেটেছে না, না না কিছু কিছু রক্ত পড়েনি, একটু পড়েনি, একটু পড়েনি, আরে রুবে বানি রুবে আবার একটা বড় বাজে লাগছে, খালি রুবে খালি খালি তুই এ করে না, তুই কি মামনির যখন তোমাদেরকে বলি, তোমার তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ এখন ঠিক আছে।
হ্যাঁ বেসিক্যালি আমরা বাড়িতে আসার পরে আমি টুইকির সাথে একটু খেলা করছি, হঠাৎ করে দেখি ওইদিকে শুভ কিশোর যেন চিৎকার চেঁচামেচি করছে। তারপরে তাড়াতাড়ি করে গিয়ে দেখি যে মামুনির এখানটায় বেশ লেগেছে। বেসিক্যালি কি হয়েছে, এটা রান্নাঘরে লেগেছে, কোথায় লেগেছে দেখাচ্ছি। মানে এটা যে কি হয়, এর আগেও এই জায়গাটায় হয়েছে আর টুইকি দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, আমি দেখাচ্ছি কোথায় লেগেছে। সো রান্নাঘরের এই জায়গাটা তোমরা অনেকেই দেখেছো, তো এইটা খুলে দিলে অনেক সময় কি হয়, কিছু বার করলাম এটা এরকম খোলা থেকে যায়। মামুনি কাজ করার সময় কিছু একটা খুলে রেখেছিল আর ঠিক এখানটাতেই হচ্ছে আমাদের সিঙ্কটা, এরকম ঝুঁকে গিয়ে যেই কাজ করতে যায় এর আগেও লেগেছে আর ঠিক আজকেও তাই। বেশ ভালোই রক্ত পড়েছে, আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম। সো এখন মামুনি ঠিক আছে, আর হচ্ছে টুইকি বেশি ভয় পেয়ে গেছিলো, আর মামুনি খুবই একটু এরকম টাইপের, কিছু হলেও কিছু বলে না, মামুনি নিজের মধ্যে ওটা রক্ত ধুচ্ছে, এত এত রক্ত এখানে পুরো চোখ মুখ দিয়ে পুরো রক্ত পুরো একদম ভরে গেছে, আর এদিকে মামুনি চুপচাপ কিচ্ছু বলছে না, ও নিজেই ধুচ্ছে। তারপর হঠাৎ করে শুভ লক্ষ্য করেছে, তারপরে শুভর চেঁচামেচিতে আমি এই ঘরটাকে গেলাম, বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। তারপর টুইকি প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে, যেই দেখেছে আমরা মামুনিকে একটু মানে ঠিকঠাক করে ব্যান্ডেজ করে দিচ্ছি, মুছে দিচ্ছি। টুইকি কান্নাকাটি শুরু করে, টুইকি বলতে শুরু করেছে ব্যথা লেগেছে, রক্ত পড়েছে, মানে ওর ব্যথা লেগেছে, ওর রক্ত পড়েছে। তারপর ওকেও একটা মিছি মিছি আমরা ব্যান্ডেজ করে দিলাম, তারপর ওর মামা ওকে ঘুরিয়ে নিয়ে আসলো। সো এখন ভালো আছে, আর এইটুকু কেটেছে, এইটুকু কেটেছে কিন্তু ডিপ হয়ে গেছে, প্রচন্ড ডিপ কেটেছে আর প্রচুর রক্ত বেরিয়েছে। কি বলতো, বিষয়টা সাইন্টিফিক নয়। সবার প্রথম আমি একবার একটা ইন্টেরিয়ার করাতে একটা জায়গায় গেছিলাম কিচেনের, তো ওরা বলেছিল যে ম্যাক্সিমাম লোকেরা বাড়িতে এই জিনিসটা ভুল করে, না একদম না, এই যে কর্নারে সিঙ্ক রাখা, কর্নারে কোনো দিন রাখা উচিত না। কর্নারে যে মহিলারা কাজ করে তারাও বোঝে, সবসময় কোমরটাকে ঝুঁকিয়ে বডিটাকে হাফ থেকে ঝুঁকিয়ে কাজ করতেও ভীষণ কষ্ট হয়। হ্যাঁ আরে কাঁচের জিনিসে তো কতবার এরকম হয়, আমরা বুঝি না কাঁচ আছে গিয়ে ধাক্কা খাই, হবে হবে ওটা নিয়ে তো চিন্তা করি, কিন্তু আমার বেশি কষ্ট মুখ দেখানো যাচ্ছে না, কেননা টুইকি খুব ভয় পাচ্ছে, এই যে টুইকির জন্যই আমাকে। তুমি তো চুপচাপই বলতে রক্ত করতে দুটো শুরু করে দিয়ে, আমি দেখতে পাচ্ছি যে আর ম্যানেজ করতে পারছি না, আমি বলছি আমার ম্যানেজ যখন করতে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, আমি হ্যাঁ চোখে মুখ দিয়ে আমি যত যাই আনছি এই 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 রক্ত বেরোচ্ছে, রক্ত ভাবছি আর মামুনি সেটা ধুতে চলে গেছে। যাই হোক, আজকে তো সন্ধ্যাবেলাতে, আজ বেশ সন্ধ্যাবেলা হচ্ছে, আজকে সারাদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু সন্ধ্যাবেলায় এই এক ইনসিডেন্টের জন্য সবার মনটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট তো। তৃষা ভেবেছিলো আজকে চুল টুল স্ট্রেট টেট করে কোথায় যাবে টাবে, সব যাওয়া ভুন্ডুল হয়ে গেলো তৃষা, আর তৃষার নামও করছে না যাওয়া। যাই হোক, ওটা আমাকে এখনও বলেনি, ও বলেছিলো আমাকে নিয়েই যাবে যদিও, তো সেটা তুমি শেয়ার করবে না এখন, করবে না পরে, কালকে শেয়ার করবে। এমন কি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা যে অনেকে বলেছিলে, অনেকে কয়েকটা কমেন্ট আমি পেয়েছিলাম যে টুইকি কেন রাত্রিবেলা বটল ফিট করে, অনেকটা বড় হয়ে গেছে, ওর বটল ফিডিংটা আমরা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এই বটল ফিডিং যেটা করে এটাতে বেসিক্যালি টুইকির এই বোতলটাতে বাচ্চাদের, যারা যাদের বেবি আছে তারা জানো, এক কৌটো দুধ, ছোটো কৌটোতে এক কৌটো দুধ দিলে, এক কৌটো বললে অনেকে ভাবে কৌটো, এক চামচ, কৌটো এক চামচ আর কি, কৌটো মতো হয়তো ছোটো চামচে, তো এক চামচ দুধ দিলে 30 ml হচ্ছে জল দিতে হয়, সেই জায়গায় আমরা এক কৌটো দুধ দিই। আর টুইকিকে বেসিক্যালি ঘুমানোর আগে এটাতে বোধহয় 120 ml মতো জল হয়, পুরোটা 120 ml জল দিই, তো টুইকি এটা বুঝতে পারে না যে হ্যাঁ এটাতে কম দুধ আছে বা কিছু, এটা ওর কাছে কোনো ম্যাটার নয়, কিন্তু ও একটু তাড়াতাড়ি মানে ওর ঘুম আসে আর কি এটাতে, যেহেতু একদম মানে ও খেতে খেতে, হ্যাঁ ও খেতে খেতে ঘুমাবে এরকম একটা ওর, মানে খেতে খেতে ঘুমাবে না, মানে বটল ফিটিংটা একটা রুটিনের পার্ট হয়ে গেছে, মানে ওটা না করলে ওর ঠিক ঘুম আসতে চায়, হ্যাঁ আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে, যে অনেকে অনেকেই বলছে যে ওর তো দাঁত উঠে গেছে সমস্ত, তাহলে ওকে ও সলিড জিনিসও খায়, বাট এখনো এইটার প্রতি একখানা ওর কি বলে ওটা নেশা মতো একটা, অভ্যাস মতো একটা হয়ে রয়েছে রুটিন। কিন্তু যাই হোক, এটা তোমাদের কারো যদি প্লিজ আমাকে সাজেস্ট করো যে কারো কি পদ্ধতিতে তোমরা ছাড়িয়েছো, কারণ আমিও খুব মানে মানে ভীষণভাবে চাইছি যে ওকে বটল ফিডিংটা কমপ্লিটলি ছাড়িয়ে দিতে, দুপুরবেলা একবার বটল ফিডিং, ওরকমই এক কৌটো, তার মধ্যে প্রচুর জল, আর হচ্ছে এখনও তাই, কিন্তু সেটা যাতে ছাড়িয়ে দিতে পারি সেটাই চেষ্টা করছি। তোমাদের তরফ থেকে যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই দিও, কারণ এই স্টেপটা খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি। ওকে বেস্ট ফিডিং ছাড়াতেও আমাদের বেশ কষ্ট হয়েছিল, খুব টেনশন খেয়েছিলাম, 3-4 দিনের মধ্যে ছেড়ে গেছিল, তো এটাও যদি এরকম কোনোরকম উপায় থাকে যেটা ইজিলি 3-4 দিন আমাদের দিতে হবে সেটা দেবো, কোনো অসুবিধা নেই, বাট যদি ইজিলি যদি
করা যায় তাহলে ওরও প্রবলেম না হলো না, আমাদেরও ঠিকঠাক হয়ে গেল, এরকম ভাবে যদি করা যায় তাহলে খুব ভালো হয় সেই জিনিসটা। এটা কি হয়েছে, খাওয়া হয়েছে, ব্লগ শেষ করব, করব ব্লগ শেষ করব, ঘামনে লেগেছে, মিঠা লেগেছে, ঘামনে ব্যথা লেগেছে, ছে ছে আচ্ছা তারপর বলে বলে নখ বড় বড় তারপর বলে বলে নখ বড় বড় নখ তারপর বলে বলে নখ হ্যাঁ হাতে বলে বলে নখ হ্যাঁ বড় বড় বলে বলে দাঁত রে বাবা হ্যাঁ বাবার কাছে বাবার কাছে রে বাবা রে বাঁচাও 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 হ্যাঁ 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 তারপর 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 সবাইকে সেভ করেছে তো চলো এবার আমার ব্লগটা শেষ করবো মানে ব্লগটা শেষ ভয় পাচ্ছে আসো সবাইকে চাই আসো চলো আগে ব্লগটা শেষ করে দিন তারপর শুয়ে পড়বো ঠিক আছে মানে বলো ওস্তাদ সো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো সব সময়ের মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ভালো করে খাওয়া দাওয়া করো বলো গুড নাইট টাটা আচ্ছা টাটা করে দেবেন টাটা সবাইকে সবাই যা লেগেছে জল খেয়ে দাও তাহলে আর সবার কেন ঝাল লেগেছে এই ব্লগটা যদি না দেখে থাকো এই ব্লগটা এখানটায় দেওয়া আছে সো প্লিজ দেখে নিও এইখানটায় টাটা টাটা বন্ধু